আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির মতো ঝরঝরে পারফেক্ট জর্দার রেসিপি। আর ঘরেই কিন্তু আপনারা এই জর্দাটি তৈরি করে নিতে পারবেন, খুবই সহজ। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের পানি, আর এই পানিটার মধ্যে আমি চালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে। চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই পানির মধ্যে চালটাকে ভিজিয়ে রাখব 15 মিনিটের জন্য। তো অবশ্যই চালটাকে একটু ভিজিয়ে রাখবেন। তো চালটাকে আমি ছেঁকে নিয়েছি, একটা ছাঁকনির উপরে নিয়ে নিলাম। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণের ফুড কালার। তো অরেঞ্জ ফুড কালারটা এখানে আমি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু জর্দার যে রঙটা কিনতে পাওয়া যায় তাও দিতে পারেন। এখন আমি পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে বলক উঠে গেছে, এবার আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথেই একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এই চালটা দলা পেকে যেতে পারে, যেহেতু আমি গরম পানির মধ্যে দিয়েছি। এখন আমি চুলাটাকে হাই হিটে রেখে এই চালটাকে 80%-এর মতো সিদ্ধ করে নেব। আর চালটা সিদ্ধ হতে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো লাগবে। পোলাও চালটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর বেশি পরিমাণের পানির মধ্যেই কিন্তু এই চালটাকে 80%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। তো চালের উপরে অনেকটা ডিপেন্ড করে কতটুকু সময় লাগবে। চালটা কিন্তু 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভিতরে একটা আঁশের মতো দেখা যাচ্ছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলার উপরে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি। 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি একদম পারফেক্ট মনে হয় আমার কাছে। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণের পানি আর 1/3 কাপ পরিমাণের মালটার রস। এখন দিয়ে দিচ্ছি 1/2টা মালটা, আমি কুচি করে নিয়েছিলাম সেই মালটাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো লং, দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা। তো এখানে কিন্তু মালটার রসটা দিলে একটা শাহী ঘ্রাণ আসে এই জর্দা থেকে। তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের ঘি। তো অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর আসবে ফ্লেভারটা জর্দার। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, লবণটা দিলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা কিন্তু পুরোটাই গলে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পোলাওয়ের চাল। তো আপনাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, পোলাওয়ের চালটা যদি দেখেন খুব বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তো তা না হলে কিন্তু পোলাওয়ের চালটা আরও বেশি নরম হয়ে যাবে। এখন আমি সবগুলো উপকরণের সাথে পোলাওয়ের চালটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে হাই হিটে রেখে এবার আমি শিরাটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছি। কোনো রকমের ঢাকনা ছাড়াই কিন্তু আমি শিরাটাকে টানিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু অনেকটাই টেনে গেছে শিরাটা। তো এবার আমি এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। মূলত এই জর্দাটা কিন্তু দমে রেখে রান্না করা হয়। তো আমি এখন 12 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর চালটাকে উপরে নিচে করে দিচ্ছি। উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে। তো এখন আমি একটু সব সাইড দিয়েই নেড়ে চেড়ে দিচ্ছি। নেয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। তো এখানে কিন্তু অবশ্যই এই বাদামগুলো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি কিশমিশ, এগুলো দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো উপর দিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি, আর এই সময় ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি
ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি সব সাইড সমান করে এভাবে চেপে চেপে এটাকে দমে রেখে দেব আবারও 10 থেকে 12 মিনিটের জন্য। দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে এই জর্দাটা, দেখতেই পাচ্ছেন। এটা আসলে বলার কিছু নেই, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই মজার হয়েছে খেতে, আর দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি মজার হয়েছে এটা। অবশ্যই বাসায় একবার হলেও এই ঈদে ট্রাই করবেন, রিয়েলি অসম্ভব মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই বিয়েবাড়ির জর্দার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।